বৈবাহিক সম্পর্ককে ঘিরে প্রত্যেক দম্পতিরই অনেক স্বপ্ন থাকে, কিন্তু সম্পর্কের বাঁধন আলগা হতে থাকলে বাড়ে তিক্ততা। মনের মানুষের সঙ্গে তখন আর বনিবনা হয় না, অগত্যা বিচ্ছেদের পথকেই বেছে নেন অনেকে। তাই তো আজকাল ডিভোর্স জলভাতের মতো ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিলে তিলে সাজিয়ে তোলা সংসার হয়তো কাউকে একটা সময় ভেঙে দিতে হয় বাস্তবতার প্রয়োজনে। আবার অনেকের মতে জেন ওয়াইনের ক্ষণস্থায়ী সম্পর্কের যুগেই নাকি টিকছে না বিয়ের মতো সাত জন্মের বন্ধন। বিশ্বে কম বেশি সব দেশেই এমন বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে থাকে। ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্সের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের এমন দেশ আছে যেখানে 94% বিয়েই ভেঙে যায়, সেখানে ভারতে মাত্র 1% বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। তথ্য অনুযায়ী ইউরোপ এবং আমেরিকার তুলনায় এশিয়ার দেশগুলোতে বিচ্ছেদের হার অনেক কম, যেমন জার্মানিতে 38%, ব্রিটেনে 41%, আবার আমেরিকায় 45% মানুষই দাম্পত্যের সম্পর্ক ভাঙেন। এছাড়া ওই পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর যে 10টি দেশের মধ্যে সবচেয়ে কম বিবাহ বিচ্ছেদ ঘটেছে সেগুলো হলো মিশর, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, তুরস্ক এবং কলম্বিয়া। এদিকে আবার চীন, স্পেন, তুরস্কের মতো ধনী দেশগুলোতে সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে অবস্থা খুবই খারাপ। সম্পর্ক ভাঙার নিরিখে সবচেয়ে এগিয়ে পর্তুগাল। পরিসংখ্যান বলছে সে দেশের 94% মানুষ ডিভোর্সের পথ বেছে নিয়েছেন।